সিলেটে বদরুলের চাপাতির কোপে এমসি কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস গুরুতর আহত হলে রাজধানীর স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর কয়েকদিন জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকলেও শনিবার অবস্থার কিছুটা উন্নতির কথা জানান চিকিৎসকরা। এখনো আশাবাদী তারা। এদিকে ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে সিলেটবাসী। বদরুলের শাস্তির দাবিতে চলে বিক্ষোভ, মানববন্ধন। হামলার পর থেকে শোকে কাতর খাদিজার মা মনোয়ারা বেগম। ঘটনার পর সৌদি আরব থেকে আসেন বাবা মাসুক মিয়া। তাদের সঙ্গে স্বজনেরাও হামলাকারী দৃষ্টান্তমূলক শাস্তি চান। দ্রুত বিচারটা আমি সন্ত্রাসী হামলার আমি ফাঁসি চাই। ওর বিচারটা যেন খুব স্বল্প সময়ে দেশবাসী দেখতে পায়। আমরা চাই দ্রুত স্পিডি ট্রায়ালের মাধ্যমে এই বিচারটি নিষ্পত্তি হবে। আহত খাদিজার বাবা মাকে সান্ত্বনা দিতে সিলেট শহরতলির আউসা গ্রামের বাড়িতে যান জেলাবাড়ির পিপি অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ। তিনি ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। মর্মান্তিক ঘটনার জন্য আরও দ্রুত গতিতে এই মামলা আমরা নিষ্পত্তি করব এবং তার সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। খাদিজার উপর হামলার ঘটনায় এরই মধ্যে আদালতে স্বীকারোক্তি দিয়েছে বদরুল। দ্রুততম সময়ে পুলিশ চার্জশিট দিলে বিচার শুরু করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত 3 অক্টোবর খাদিজাকে কুপিয়ে আহত করে বদরুল। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।